বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা প্রতিদিনের ন্যায় যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট ফাইভ, যেটা আমরা উমবিভাগ হিসাবে আমরা হচ্ছে কোশ্চেনে পাব। এইখানে ইউনিট ফোর এবং ইউনিট ফাইভ একই বই থেকে পড়তে হবে। ইউনিট ফাইভ পড়ার জন্য আপনি যে বইটা কালেক্ট করবেন সে আগের বইটাই লাগবে, অ্যানালাইটিক ভেক্টর অ্যান্ড জিওমেট্রি এই বইটা। এখন এই বইটার কোন চ্যাপ্টার পড়তে হবে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি। এই দুইটা টপিক্স থেকে দুইটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনের উত্তর দিতে হবে। তাহলে এখানে মার্কস থাকবে হচ্ছে 10। তাহলে এখানে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি, এটার ভিতরে আছে কোঅর্ডিনেটস, ডিস্টেন্স, ডিরেকশন কোসাইন্স, ডিরেকশন রেশিওস, প্লেনস, ইকুয়েশন, প্লেন, অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস, ডিস্টেন্স অফ পয়েন্ট ফর্ম এ প্লেন, স্ট্রেট লাইন্স, ইকুয়েশনস অফ লাইন্স, রিলেশনশিপ বিটুইন প্লেনস অ্যান্ড লাইন্স, শর্টেস্ট ডিস্টেন্স। এটা আসলে একত্রে দেওয়া আছে ব্যাপারটা। এইটার ভিতরেই চ্যাপ্টার হচ্ছে আপনার এই তিতাস প্রকাশনীর জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার হচ্ছে 6, 7 এবং 8, এই একটা টপিক্সই। এখানে মূলত একটা টপিক্স না, এখানে কয়েকটা টপিক্স আছে। যেমন এই পর্যন্ত প্লেনের আগ পর্যন্ত একটা চ্যাপ্টার, যেটা চ্যাপ্টার 6, প্লেন একটা চ্যাপ্টার 7, তারপরে আর একটা চ্যাপ্টার। তো এইখানে তিনটা চ্যাপ্টার, একটা টপিক্সের ভিতরে তিনটা চ্যাপ্টার 6, 7 এবং 8, জিওমেট্রি বইয়ের 6, 7 এবং 8 নাম্বার চ্যাপ্টারটা আপনার পড়তে হবে যদি থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি সিলেবাসটা কভার করতে চান। তো এখন এইখানে একটু কথা আছে, এইখানে কথাটা হচ্ছে চ্যাপ্টার যে 6টা আছে, কোঅর্ডিনেটস, ডিস্টেন্স, ডিরেকশন কোসাইন্স অ্যান্ড ডিরেকশন রেশিওস, এই যে টপিক্সটা আছে চ্যাপ্টার 6, এটা স্কুলের সিলেবাসেও আছে, কলেজের সিলেবাসেও আছে। বাট 7 এবং 8 নাম্বার চ্যাপ্টারটা শুধুমাত্র কলেজের সিলেবাসে আছে। তাহলে এখানে 6 নম্বর চ্যাপ্টারটা যদি আপনি পড়েন তাহলে স্কুল এবং কলেজের সিলেবাস কভার হয়ে যাবে। তো তারপরে যে টপিক্সটা ভেক্টর জিওমেট্রি, এটা পড়ার জন্য জিওমেট্রি বইয়েরই দুইটা চ্যাপ্টার পড়তে হবে, 11 এবং 12। এবং এই দুইটা চ্যাপ্টারই স্কুলের সিলেবাসেও আছে, কলেজের সিলেবাসেও আছে। সুতরাং এই টপিক্সটা আপনি ভালোভাবে পড়লে স্কুল এবং কলেজ দুইটাই কভার হবে। অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, বন্ধুদের জানিয়ে দেবেন। এই অনুরোধ জানিয়ে পরবর্তী ভিডিও ইউনিট 6 থেকে কী কী পড়তে হবে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।